অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব কর্তার সিং দুগ্গাল রচিত অলৌকিক গল্পের পাঠ নিয়ে। দেখো কতটা খারাপ হবে আমরা নিজেরাও জানি না, তবুও চেষ্টা করছি কিছুটা তৈরি করার জন্য, কিছুটা বলার জন্য। শুরু করছি আজকে আমাদের নিবেদন, কর্তার সিং দুগ্গাল রচিত অলৌকিক। তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন হাসান আবদালের জঙ্গলে। ভয়ানক গরম পড়েছে, গনগনে রোদ, চারিদিক শুনশান, পাথরের চাঁই, ধুধু বালি, ঝলসে যাওয়া শুকনো গাছপালা, কোথাও একটা জনমানুষ নেই। তারপর কি হলো মা? আমি কৌতূহলী হয়ে উঠি। গুরু নানক আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল। কিন্তু কোথায় জল? গুরু বললেন, ভাই মর্দানা, সবুর করো, পরের গায়ে গেলেই পাবে। কিন্তু তার কাকুতি মিনতি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন। অনেক দূর পর্যন্ত জল পাওয়া যাবে না, অথচ সে বেঁকে বসলে সবাইকেই ঝোঁক পোয়াতে হবে। গুরু বোঝানোর চেষ্টা করলেন, দেখো মর্দানা, কোথাও জল নেই, খানিকক্ষণ অপেক্ষা করো, এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও। মর্দানা তবু নড়তে রাজি নয়, সেখানেই বসে পড়ে। এগোবার আর উপায় নেই, গুরু গভীর সমস্যায় পড়লেন। মর্দানার একগুঁয়েমি দেখে হাসি পেলেও সেই সঙ্গে বিরক্তও হলেন। পরিস্থিতি দেখে ধ্যানে বসলেন তিনি। চোখ খুলে দেখেন মর্দানা তেষ্টার চোটে জল ছাড়া মাছের মতো ছটপট করছে। সদগুরু তখন ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, ভাই মর্দানা, এখানে পাহাড়ের চূড়ই বলিকান্ধারী নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন, ওর কাছে জল পেতে পারো। এ তল্লাটে ওর কুয়ো ছাড়া আর কোথাও জল নেই। তারপর কি হলো মা? মর্দানা জল পেল কিনা জানবার আর তরসই ছিল না। মর্দানা শুনেই ছুটে গেল, একে তেষ্টায় কাতর, তারপর মাথায় গনগনে রোদ, ঘেমে নেয়ে পাহাড়ে উঠছে। হাঁপাতে হাঁপাতে শেষ অবধি অনেক কষ্টে উঠতে পারল। বলিকান্ধারীকে সেলাম জানিয়ে জল চাইলে তিনি কুয়োর দিকে ইঙ্গিত করলেন। সে কুয়োর দিকে এগোলে হঠাৎ একটা প্রশ্ন জাগল ওর মনে। জিজ্ঞেস করলেন, কোত্থেকে আসছ? মর্দানা জানায়, আমি পীর নানকের সঙ্গী, ঘুরতে ঘুরতে এদিকে এসে পড়েছি, বড্ড তেষ্টা পেয়েছে, কিন্তু নিচে কোথাও জল নেই। নানকের নাম কানে যেতেই বলি রেগে তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন। নেমে সে নালিশ জানাল। সমস্ত বৃত্তান্ত শুনে গুরু হাসেন, মর্দানা তুমি আর একবার যাও, এবার নম্রভাবে বলবে আমি নানক দরবেশের অনুচর। তার ভয়ঙ্কর তেষ্টা পেয়েছে, অন্য কোথাও জল নেই। ক্ষোভে দুঃখে বীরবীর করতে করতে সে আবার গেল। কিন্তু বলি কান্ধারি, আমি কাফের শিষ্যকে এক গন্ডুষ জলও দেব না, বলে এবারও তাড়িয়ে দিলেন। মর্দানা এবার যখন ফিরল তখন রীতিমতো করুণ অবস্থা, গলা শুকিয়ে ফেটে যাচ্ছে, দরদর করে ঘামছে, বেশিক্ষণ বাঁচবে কিনা সন্দেহ। গুরু নানক সব শুনে মর্দানাকে জয় নিরঙ্কার বলে ওর কাছে আরেকবার যেতে বললেন। আদেশ অমান্য করতে না পেরে সে ফের রওনা দিল। যা অবস্থা, হয়তো পথেই প্রাণটা বেরিয়ে যাবে। তিনবারের বার চূড়ায় পৌঁছেই মর্দানার পায়ে লুটিয়ে পড়ে। ক্রুদ্ধ ফকির এবারেও কাকুতি মিনতি অগ্রাহ্য করলেন, ওই নানক নিজেকে পীর বলে জাহির করে, অথচ চেলার জন্য সামান্য খাবার জল জোগাড় করতে পারে না। বলিকান্ধারী যথেচ্ছ গালাগাল করলেন। মর্দানা নেমে এসে গুরু নানকের পায়ে প্রায় মূর্ছিত হয়ে পড়ল। পিঠে হাত বুলিয়ে সাহস জুগিয়ে উনি তাকে সামনের পাথরটা তুলতে বলেন। পাথরটা তোলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এলো, নেমে সেই চারিদিকে থই থই। ঠিক সেই সময় বলিকান্ধারীর জলের দরকার হয়েছে। দেখেন কুয়োয় একটুও জল নেই, উনি রীতিমতো হতভম্ব। ওদিকে নিচে জলস্রোত দেখা দিয়েছে। বলিকান্ধারী দেখলেন গুরু নানক দূরে বাবলা তলে অনুচর সহ বসে রয়েছেন। ক্ষিপ্ত হয়ে বলি পাথরের একখানা চাঙর নিচে গড়িয়ে দেন।
দৃশ্যটা দেখে মর্দানা চেঁচিয়ে উঠতেই গুরু নানক শান্ত স্বরে জয় নিরঙ্কার ধ্বনি দিতে বলেন। কাছে আসতেই উনি হাত দিয়ে পাথরটা থামিয়ে দিলেন। হাসান আবদালে এখন যার নাম পাঞ্জা সাহেব, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, কিন্তু হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেবার ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল। এ কি আদৌ সম্ভব? একটা মানুষ কিভাবে পাথরের চাঙড় থামিয়ে দেবে? ওতে কিনা আজও হাতের ছাপ লেগে আছে, বিশ্বাস হলো না। মনে হয় পরে কেউ খোদাই করেছে। মার সঙ্গে তর্ক শুরু করি, পাথরের তোলা থেকে জল বেরিয়ে আসার ব্যাপারটা মেনে নেওয়া যেতে পারে, বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের উৎস আবিষ্কার করা যেতে পারে, কিন্তু পাহাড় থেকে গড়িয়ে পড়া চাঙড় হাত দিয়ে থামিয়ে দেওয়া কিছুতেই বিশ্বাস হলো না। মুখের ভঙ্গিতে মনের ভাবটা ফুটে ওঠায় মা চুপ করে গেলেন। গড়িয়ে পড়া পাথর কিভাবে থামবে? গল্পটা মনে পড়লেই হাসি পেত। গল্পটা বার কয়েক গুরুর দাঁড়াতেও শুনেছি, কিন্তু এই ব্যাপারটাতে সবসময় মাথা মাকিয়েছি, এটা অসম্ভব। গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গেও তর্ক করলাম। যারা পারে তাদের পক্ষে মোটেও অসম্ভব না বলে উনি আমাকে চুপ করিয়ে দিলেন। তবু বিশ্বাস হলো না, পাথরের চাঙড় কেউ থামাতে পারে? আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছা করত। কিছুদিন পর শুনলাম পাঞ্জা সাহেবের শাখা হয়েছে। সেকালে ঘন ঘন শাখা হতো, কোথাও শাখা হলে বুঝতে পারতাম বাড়িতে অরন্ধন, রাতে মেঝেতে শুতে হবে। তবে শাখা আসলে কি তখন জানতাম না। আমাদের গাঁ থেকে পাঞ্জা সাহেব তেমন দূরে না। শাখার খবর পাওয়া মাত্র মা পাঞ্জা সাহেবের দিকে রওনা দিল, সঙ্গে আমি আর আমার ছোট বোন। সারাটা পথ ধরে মা কেঁদেছিল। শাখার ব্যাপারটা কি সারাক্ষণ ধরে তাই ভাবছি। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। দূরের শহরের ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি করেছে। আবাল বৃদ্ধ বনিতা সবাই আছে মৃতদের মধ্যে, বাকিদের অন্য শহরে জেলে পাঠানো হচ্ছে। কয়েদিদের যদিও খিদে তেষ্টায় সব মরার মতো অবস্থা, তাও হুকুম হয়েছে তাদের ট্রেন যেন কোথাও না থামে। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। পাঞ্জা সাহেবেই গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন। সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না, ঠিক হলো ট্রেনটা থামানো হবে। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, টেলিফোন টেলিগ্রাম গেল, তবু ফিরিঙ্গিদের হুকুম কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না। এদিকে ট্রেনের মধ্যে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকেরা খিদেই কাতর, জল রুটির ব্যবস্থা নেই, সেখানে ট্রেন থামানোর কোনো ব্যবস্থা হয়নি, তবু লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর। শহরবাসীরা তাই স্টেশনে রুটি পায়েস লুচি ডাল ডাঁই করে ডাকে। কিন্তু ট্রেনটা ঝড়ের বেগে স্টেশন পেরিয়ে যাবে, কি করা যায়? মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন। রেললাইনে আমার ছেলেপুরের বাবা ও তারপর ওর সঙ্গীরা শুয়ে পড়লেন, ওদের পেছনে এক একজন করে আমরা বউ ও বাচ্চারা। তীক্ষ্ণ হুইসেল দিতে দিতে ট্রেন এলো। গতি আগেই কমিয়েছে, কিন্তু থামলো অনেক দূরে এসে। দেখি ওর বুকের উপর দিয়ে চাকা, তারপর সঙ্গীদের বুকের উপর দিয়ে আমি চোখ বুঝলাম। চোখ খুলে দেখি ট্রেনটা একেবারে আমার মাথার কাছে এসে থেমেছে। পাশে শুয়ে থাকা সকলের বুক থেকে জয় নিরঙ্কার ধ্বনি বেরুচ্ছে। ট্রেনটা পিছোতে লাগলো, লাশগুলো কেটে দুমড়ে মুচড়ে গেল। সচক্ষে দেখেছি খালপাড়ের সেতুটির দিকে রক্তের স্রোত। অবাক বিহল বসে আছি, মুখে কথা নেই, সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে পারিনি। সন্ধ্যায় ফেরার পথে মা ছোট বোনকে পাঞ্জা সাহেবের গল্প বলছিল। গুরু নানক মর্দানার সঙ্গে কিভাবে এই রাস্তায় এসেছিলেন, তেষ্টা পেলে গুরু নানক কোন পরিস্থিতিতে তাকে বলিকান্ধারির কাছে পাঠিয়েছিলেন, বলিকান্ধারি কিভাবে তিনবার মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন, গুরু নানক তাকে কখন পাথর তুলতে বলেন, কিভাবে মাটি ফুঁড়ে ঝর্ণা বেরিয়ে আসে আর তাতে বলিকান্ধারি ক্ষিপ্ত হয়ে পাথরের বড় চাঙড় গড়িয়ে দেয়, মর্দানা ঘাবড়ে গেলেও গুরু নানক জয় নিরঙ্কার বলে কিভাবে হাত দিয়ে সেটা থামিয়ে দেন, শুনতে শুনতে ছোট বোন মাকে বাধা দিল, কিন্তু একটা মানুষ কিভাবে পাথরের এত বড় একটা চাঙড় থামাবে? অমনি আমি বলে উঠি,
ঝড়ের বেগে ছুটাসা ট্রেন থামানো গেল, পাথরে চাঁই থামানো যাবে না কেন? আমার চোখে জল। কোনো কিছুর পরোয়া না করে জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদে তেষ্টায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল, চোখের জলটা তাদের জন্য। এতক্ষণ তোমরা শুনছিলে কর্তার সিং দুগ্গাল রচিত, অনিন্দ্য সৌরভ অনুদিত অলৌকিক গল্পটি। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করব। যদি আজকের এপিসোড তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী তথ্য খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়।